হাই কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাই ক্লাস অফ ক্লান্সের আরও একটি ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি এক্সপ্লেন করতে চলেছি আমাদের ক্লাস অফ ক্লান্স গেমের মধ্যে মোড সেটিংসের অপশানগুলো নিই যারা জানো তাদের কাছে বিষয়টি পুরনো মনে হচ্ছে কিন্তু এটাই সত্যি আমাদের মধ্যে বেশিরভাগ ক্লাসরাই কিন্তু মোড সেটিংসের হাফগুলো অপশান জানে না কিন্তু এই সেটিংসগুলো আমাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এমনকি এগুলো চেঞ্জ করার মাধ্যমে আমাদের ক্লাসিক স্কিলকে অনেকটা ইম্প্রুভ করতে পারি তাই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক এবং চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল নোটিফিকেশান অন করে দেবেন এর ক্লাস অফ ক্লান্স রিলেটেড বাংলা ভিডিও পরবর্তীতে দেখার জন্য চলে আসি ভিডিওটির মেন টপিকে তো মোর সেটিংসে গিয়ে সর্বপ্রথম যে অপশানটি আমাদের চোখে পড়ে তার নাম হচ্ছে চেঞ্জ নেম এখান থেকে আপনি আপনার আইডির নাম চেঞ্জ করতে পারবেন প্রথমবারে চেঞ্জ করার জন্য ফ্রিতে দ্বিতীয়বারে চেঞ্জ করতে পাঁচশোটি জেমস এবং দ্বিতীয়বারে চেঞ্জ করতে গেলে এক হাজারটি জেমস দিয়ে নাম চেঞ্জ করতে পারবেন তারপরে সেটিংসে আসি ফিল্টার ক্লানচার তো বন্ধুরা ফিল্টার ক্লানচার্টের সম্পর্কে আমরা অনেকেই জানি না তো ফিল্টার ক্লানচার হচ্ছে তোমাদের ক্লানে তোমরা দেখে থাকবে কেউ এস এম এস করলে স্টার স্টার এই টাইপের চলে আসে তোমাদের যদি এটা অন থাকে তাহলেই সেই স্টার চলে আসবে আসলে ফিল্টার ক্লান হলো ক্লানে কেউ গালি দিলে বা খারাপ কিছু এস টাইপ করলে সেই লেখাটা ফিল্টার করে দেয় আর যদি এটা অফ করে দাও তো তোমরা ক্লানে সব এসএমএস দেখতে পাবে কোনো স্টার আসবে না এরপরে চলে আসি পার্সোনাল অফার ক্লাস অফ ক্লান শুধুমাত্র আপনার জন্য কিছু অফার দিয়ে থাকে শপের মাধ্যমে টাকা দিয়ে কিনতে কিছু জেমস হইতে পারে বা যে কোনো ধরনের প্যাকেজ হইতে পারে তো আপনি যদি সেটা অন করে রাখেন তাহলে অফারগুলো দেখতে পাবেন আর যদি অফ করে রাখেন তাহলে সেগুলো দেখতে পাবেন না এটাই হলো পার্সোনাল অফারের কাজ এরপরে সেটিংস শো অনলি রিলিভেন্স রেন রিকোয়েস্ট তো আপনাদের এটা যদি অন থাকে তাহলে আপনার ক্লানমেট যেই ট্রুপসগুলো রিকোয়েস্ট করেছে আপনার কাছে সেই ট্রুপসগুলো যদি না থাকে তাহলে আপনি সেটা দেখতে পাবেন না আর যদি আপনি এটা অফ করে থা রাখেন তাহলে আপনার কাছে সেই ট্রুপসগুলো না থাকলেও আপনি সেটা ক্লান চার্টে দেখতে পাবেন আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছে এরপরে চলে আসি অ্যাটাক সেটিংস মোড় সেটিংসের চেয়ে অ্যাটাক সেটিংসের অপশানগুলো আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে প্রথম সেটিং যেটা দেখতে পাচ্ছ সো ডার্ক ক্লাউডস ইন ম্যাচ মেকিং তো এই জিনিসটা হয়তো আপনারা অনেকেই জানেন সেটা হলো আমরা যখন কোনো বেসে ভিসিট করি বা মো মাল্টিপ্লিয়ারে অ্যাটাক করতে যাই তখন ক্লাউডিং হয় তখন কিন্তু ক্লাউডিং এর কালারটা সাদা হয়ে থাকে কিন্তু এটা যখন অন করে দেবে কিন্তু ক্লাউডিংয়ের কালারটা ডার্ক হয়ে যাবে পরে যেটা হচ্ছে স্কিন সাকিং আমি জানি বেশিরভাগই প্লেয়াররা এই সেটিংসটা সম্পর্কে জানে না আমিও জানতাম না কিন্তু পরে এটা এই জিনিসটা জানলো এই জিনিসটা আপনাদের যদি অন থাকে তাহলে এক সময় ইগোলাটিল বা লাইটিং ডিপ্লোমায় অথবা কিংপিং বা হিরো মরে গেলে তো এক ধরনের খাপুনি হয়ে থাকে আর এটা যদি অফ থাকে তাহলে কোনো খাপুনি দেখা যাবে না বেসের মধ্যে বা স্ক্রিনের মধ্যে এরপরে চলে আসি অটোমেটিকলি ইউজ হিরো অ্যাবিলিটি অন কো এই অপশানটি অন থাকলে থাকার মানে ধরে নিন আপনি হিরো অ্যাবিলিটি দিতে ভুলে গেছেন তো হিরো মরে যাওয়ার আগেই হিরো অটোমেটিকলি অ্যাবিলিটি ইউজ করে নেবে আর যদি এটা অফ করে রাখেন তো সেটা আর অটোমেটিকলি ইউজ হবে না আপনাকে সেটা ম্যানুয়ালভাবে ইউজ করতে হবে তো আমার মতে এটা অন করে রাখাই ভালো ডিপ্লোমায় বার সাইজ নিয়ে এখানে থেকে আপনি আপনার ডিপ্লোমেন বার সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনি চাইলে এটা বারো করে নিতে পারেন আবার ছোট করে নিতে পারেন অনেক সময় আমাদের আর্মি কম্বিনেশান লম্বা হয়ে গেলে কিন্তু স্কোল করে অ্যাটাক করতে হয় আর আপনি যদি ডিপ্লোমেন্ট বার সাইজ ছোটো করে নেন তাহলে কিন্তু আর স্কিন স্কোল করে অ্যাটাক করতে হবে না সব আর্মিগুলো কিন্তু আপনার একই স্কিনে ধরে যাবে আশা করি ডিপ্লোমেন বার সাইজের সম্পর্কে আপনাকে বোঝাতে পেরেছি এরপরে চলে এসে নোটিফিকেশান নোটিফিকেশান এতটাই ইম্পর্টেন্ট নেই আপনারা চাইলে অন করে রাখতে পারেন এবং যদি মনে করেন আপনি সব কিছু গেমের মধ্যে গিয়ে দেখতে চান তাহলে অফ করে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরে ভিডিওটি